তো বন্ধু, এটা হচ্ছে আমাদের গ্রাম কৃষ্ণপুর। আর আমাদের গ্রামে যে এই যে উকতিয়া মসজিদ, এই মসজিদেই আজকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। তো যাই দেখি ইফতারে কত রকম জিনিস থাকছে আর কি কি হচ্ছে, সব কিছুই তোমাদের জানাবো। এবার আমরা ভিতরে গিয়ে দেখবো যে এই যে তেল নিয়ে দেখছি যে এখানে ঘুমনি রান্না চলছে, এদিকে গাজর ছিলাছিলি চলছে, কুচি কুচি করছে গাজরগুলোকে। আর এইদিকে দেখবো যে এই যে বিট রাখা আছে, আমি বিট কাটছি, বিটগুলোকে ছিলছি, আমি ছিলছি, এই যে আমার মাথাতে চুল নাই। আর দেখবো যে আর কে এখানে লঙ্কা কাটা হচ্ছে হালকা হালকা করে, এই যে আমিও গাজরগুলোকে একটু কুচি করছি, ভাল লাগছে কুচি করছি। এখানে ঘুমনি সিদ্ধ হয়ে গেছে, মটর আর ছোলা। এখানে শশা কাটছে, এই যে বিট ছিলা হয়ে গেল আমার, আর এই যে গাজর কুচিও হয়ে গেছে, শসা কাটাকাটি চলছে, আর এইদিকে শুরু হয়েছে তরমুজ কাটা, তরমুজ কাটাও চলছে, বাচ্চারা তরমুজ কাটছে। আর ঘুমনিটা কত দূর হলো ওইদিকেও দেখবো, এই তো ঘুমনিটা মোটামুটি হয়েই গেল ঘুমনি। আর এইদিকে কলা কাটাও চলছে, এই যে সুন্দর সুন্দর করে পিস পিস করে দিচ্ছে কলা, আর তরমুজও কিন্তু প্রায় কাটা শেষের দিকেই। এবার ঢুকবো যে ব্যবস্থা করা হয়ে গেছে, তো এবার দেখবো যে থালাতে কেমনভাবে সাজিয়েছে। বাহ, সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে থালায় থালায় সব রকম ফল। মুড়ি ঘুমনিটা এখনও দেওয়া হয়নি, মুড়ি ঘুমনিটা দিয়ে দেবে। এই যে সব দেওয়া দেওয়াই চলছে, এদিকে দিচ্ছে সব। আর এই যে বাচ্চারা বসেছে এখানে, আর ভিতরে বসেছে বড়রা বসেছে, খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে যে ইফতার করছি আমরা। আমাদের কৃষ্ণপুর গ্রামে যে ইফতারের ব্যবস্থা করা হয়েছে, এটা খুব ভালো লাগলো। সবাই মিলে একসঙ্গে আমরা ইফতার করছি, ভালো লাগছে। এই যে সাজিয়ে দেওয়া হয়েছে, এইদিকেও উজুখানার এইদিকেও কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে, আরও আসেনি লোকজন, আসবে। এই যে শুরু হয়েছে, এইদিকে যা যা বাকি আছে দিতে সব কিছুই দিচ্ছে এখন। আর একে 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 এই যে ভর্তি হয়ে গেছে লোকজন, অনেকজনই এসছে, বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ইফতারের টাইম হয়ে গেছে। তবু আমি একটু ক্যামেরাটা অন করেই রেখেছি। এটা হচ্ছে আমাদের উকতিয়া মসজিদ, এই যে দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম একটু সেলফি হিসেবে একটা ভিডিও ছোট্ট করে নিই, তো এই যে ছোট্ট ব্লগ একটা ভিডিও। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।